আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুয়েল আমিন ব্লগস। তো আজকে আমার শোরুমের সামনে রিভিউ করতেছি। তো আসলে ইউজ কালেকশন আছে ভিতরে, তো ভিতরে কালেকশনগুলো আসলে সবগুলো গাড়ি নিয়ে রিভিউ করা পসিবল হয় না। তো মোস্ট ডিমান্ডেবল যে কারগুলো এখন বর্তমান মার্কেটে হট কেক, যারা আমাদের কাছে প্রতিনিয়ত প্রশ্ন করেন ভাই একটু বাজেটের ভিতরে প্রিমিয়াম আছে কিনা প্যাকেজের, তো আমরা চেষ্টা করি কালেকশন আসলে সেটা নিয়ে রিভিউ করার জন্য। মার্কেটে একটু দাম বেশি, প্রাইস বেশি, তো এটা অনেকের বাজেটে বাইরে চলে গেছে। তারপর চেষ্টা করি যতটুকু রিজনেবল প্রাইসে দেওয়া যায়। তো আমি আমার সামনে যে তিনটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই তিনটা গাড়ি নিয়ে রিভিউ করব আজকে। তো এটার প্রাইস, এটার কালার্স, এটার ডিটেলস সবকিছু আপনাদেরকে জানাই দিব। তো ফার্স্ট অফ অল আমার রাইট হ্যান্ড সাইডে যে গাড়িটা আছে এটা দেখতে পাচ্ছেন, 2011 মডেল একটা গাড়ি। এটা কালারটা অনেক সুন্দর একটা কালার, রেড ওয়াইন কালার, এবং এটা হচ্ছে আপনার গ্রিন সিলেকশন যেটা বলে, এটা একদম এইচআইডি লাইট, এবং ভিতরে ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র সবকিছু মিলে একদম এক্সট্রিমলি লেভেলের ফ্রেশ। আপনারা সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, 35 সিরিয়াল, 35 সিরিয়াল একটা গাড়ি, মিরপুর BRTA। আর যদি অ্যাক্সিডেন্টের কথা বলি, আমি 100% আপনাদের গ্যারান্টিতে বলতেছি গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট নাই। যদি কেউ প্রমাণ করতে পারেন তার জন্য 1 লাখ টাকা পুরস্কার। আমার মনে হয় না এরকম ঈদে কেউ আপনার গাড়ি সেল করে, মানে আমার গাড়ি আমি গ্যারান্টিতে সেল করতে পারি, বিকজ আমি তো বাইরের গাড়ি বিক্রি করি না, আমার নিজের গাড়ি নিজে বিক্রি করি। তো যারা ভালো মানে গাড়ি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এটা মডেল ডিটেলসটা আমি আরেকবার বলে দিই, 2011 মডেল একটা গাড়ি, রেজিস্ট্রেশন 2014, 35 সিরিয়াল একটা গাড়ি। গাড়িটা এক্সট্রিমলি লেভেলে ফ্রেশ, অকটেন চালিত, রেড ওয়াইন কালার এবং বেজ ইন্টেরিয়র। তো আমি এই পাশে চলে আসবো এখন, এই পাশে আমার এখানে যে গাড়িটা আছে প্রিমিও, এটা হচ্ছে 2010 মডেল একটা গাড়ি, রেজিস্ট্রেশন 2012, 2010 মডেল একটা গাড়ি, এটা রেজিস্ট্রেশনটা হচ্ছে 2012। এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা গাড়ি, 33 সিরিয়াল, এটাও মিরপুর BRTA। কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নাই কোনো গাড়িতে। আমি আবারও বলি, আমি অ্যাক্সিডেন্ট গাড়ি পারচেস করি না, বিকজ আমরা চেষ্টা করি সবসময় ভালো মানের গাড়ি উঠানোর জন্য, বিকজ ব্যবসা একদিনের জন্য না, ব্যবসা লং টাইমের জন্য। তো সো যারা আমাদের শোরুমে এখনও ভিজিট করেন নাই তারা থেকে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের শোরুম ভিজিট করবেন। আমাদের শোরুমের ঠিকানা উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড়, BRTA-র আগে হাতের ডান পাশে জেব কার্পোর্ট। তো অবশ্যই আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন। আর আমাদের শোরুমের ভিতরে ইউজ কালেকশন আছে আমি দেখাই দিব এবং বাইরে আছে, তো আমি জাস্ট ভিডিওটা শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাই দিব। তো আমি প্রাইস নিয়ে লাস্টে কথা বলবো, তো জাস্ট ডিটেলসটা আপনাদেরকে আগে বলে দিচ্ছি। এটাও বেজ ইন্টেরিয়র, যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই গাড়িটা পারচেস করতে পারেন। তো আমি থার্ড যে গাড়িটা আমার এখানে আছে, এটা কিন্তু আপনার মডেল কিন্তু কম বেশি, বাট শেপটা কিন্তু সিমিলার, কারণ এটা 2007 থেকে শুরু করে 15-16 পর্যন্ত এই শেপগুলোই আসছে, শুধু আপনার মডেলটা ভেরিফিকেশন করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা, এটা সিলভার কালার একটা গাড়ি, 2013 মডেল একটা গাড়ি, রেজিস্ট্রেশন 2017, 2017-তে রেজিস্ট্রেশন, এক্সট্রিমলি লেভেলের একটা ফ্রেশ কার। আর সিরিয়ালটা দেখতে পাচ্ছেন এখানে, 22 সিরিয়াল একটা গাড়ি, এটা উত্তরা নাম্বার। তো যারা আসলে মনে করেন যে আমার ভাই বাজেট ভালো আছে, আমি একটা ফ্রেশ গাড়ি নিতে চাই, অকটেন চালিত এবং জাপান কালার, বাংলাদেশে কোনো কালার হয় নাই, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবে আমাদের শোরুমটা আপনারা ভিজিট করবেন। গাড়ি কিনতে হবে এমন কোনো কথা নেই, আপনারা 10টা শোরুম দেখবেন, ভিজিট করবেন, তারপরে গাড়ি কিনবেন। তো আশা করি আপনারা আসলে গাড়িগুলো দেখলে আপনাদের পছন্দ হবে, কারণ সাধারণত আমাদেরকে ফোন করে প্রিমিয়র ভালো কালেকশন আছে কিনা কম বাজেটের ভিতরে। তা আসলে কি কম বাজেটের গাড়ি কিনতে গেলে তখন ভালো মানের গাড়ি পাওয়া যায় না। তো বাজেট চিন্তা না করে, যারা ভালো গাড়ি কিনতে চান তারা অবশ্যই আপনাদের শোরুমটা ভিজিট করতে পারেন। তো আমি তিনটা গাড়ির একটু আপনাদের ইন্টেরিয়রটা দেখাই দিব, কারণ বেশি কথা বললে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো আমি একটু আপনাদের ইন্টেরিয়রটা দেখাই দিই। প্রত্যেকটা গাড়ির ইন্টেরিয়রটা আপনার বেজ কালার, বেজ ইন্টেরিয়র যেটা বলে, তো আপনারা দেখতে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র। এটা পুশে স্টার্ট, স্টারিং ক্রুজ কন্ট্রোল এবং উডেন সহ সবকিছু মিলে এক্সট্রিমলি লেভেলে ফ্রেশ। প্রত্যেকটা গাড়ির আসলে ভিডিও এভাবে মানে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায়, তো চাইলেও সব কথা বলা যায় না। তো আমার পিছন সাইডে যদি দেখা, একটু শোরুমের ভিতরে দেখেন আমাদের পিছনে এখানে অনেকগুলো কালেকশন আছে। তো এই পাশে নিউ শেপের সোলোর আছে, এক্সিও আছে, CRZ আছে, আরও অন্যান্য কালেকশন আছে, এবং বাইরে অনেক কালেকশন আছে। সব গাড়ি নিয়ে ভিডিও নিয়ে কথা বলা পসিবল হয় না, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এই পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটা বেজ ইন্টেরিয়র ব্ল্যাক কালারের। তো সবকিছু মিলে আমি একটু প্রাইস নিয়ে একটু কথা বলে দিই আপনার। এটা হচ্ছে 11 মডেলের যে গাড়িটা ওয়াইন কালারের, এটা আমরা প্রাইস ধরছি 23,50,000 টাকা, বাট নট লাইক দ্যাট, এটা ফিক্সড প্রাইস, এটা আপনার কিছুটা নিগোসিয়েট করা হবে। তো এটা 11 মডেলটা আপনার কাছে 23,50, অকটেন চালিত। আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার,
এটা আমরা চাচ্ছি 2150, এখান থেকে কিছুটা নেগোশিয়েট করা হবে। আর এই পাশে থার্ড যে গাড়িটা আছে 2013 মডেলের, 13 মডেলের যে আপনার এই প্রিমিয়ারটা, এটা রাখা যাবে আপনার 26। এখান থেকে একদম ফিক্সড প্রাইস না, এখান থেকে কিছুটা নেগোশিয়েট করা হবে। তো সব কিছু মিলে আমি চেষ্টা করছি তিনটা গাড়ি কভার করার জন্য, এবং সবগুলো গাড়ি কিন্তু তেলে চালিত, অকটেন চালিত, একদম পিওর অকটেন, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো ধরনের মাইন্ড নাই। আমরা আসলে অ্যাক্সিডেন্ট গাড়ি কোনো পারচেস করি না। তো সর্বোপরি আমি আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিই, জেব কার্পোর্ট, উত্তরা, 12 নম্বর সেক্টর, খালপার ব্রিজটা পার হয়ে ঠিক 500 মিটার সামনে হাতের ডান পাশে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সর্বোপরি যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করেন তারা অবশ্যই আমাদের সাথেই তো আছেন, আর যারা ফলো করেন না অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা কী গাড়ি নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব ওই সব গাড়ি নিয়ে রিভিউ করার জন্য, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন আসে প্রতিনিয়ত। তো সব গাড়ি নিয়ে রিভিউ করা পসিবল হয় না, আমরা চেষ্টা করি কাস্টমার যেটা রিকোয়ারমেন্ট করেন ওটা নিয়ে রিভিউ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।